রাধে রাধে। তো প্রথমেই শুরু হয়ে গেল আমার বৃন্দাবন যাত্রার প্রথম ব্লগ। তো আমরা এখন আছি বর্ধমান স্টেশনে, তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরে গেছো। তো আজকে আমি কার সাথে যাচ্ছি, কারা কারা আমার সাথে যাচ্ছে, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব জানতে হলে ব্লগটা অবশ্যই ফলো করো, সব কিছু বুঝে যাবে। চলো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই কে কে আছে। এই দেখো এনারা যারা বসে আছে, এনারা সবাই আজকে আমার সাথে যাবে, দেখে নাও। ওইদিকে যে নীল মাস্ক পরা আছে, উনি সবার থেকে বড়, মানে উনি হচ্ছে মা, তার পাশে হচ্ছে ওনার মেয়ে, আর তারপর হচ্ছে ওনার বোন, আর এটা হচ্ছে ওনার বৌমা। তাহলে ভাবো উনি যাচ্ছে, এই যে ছেলে আর নাতি হয়। তো আমরা বেরিয়ে গেছি, দেখো ট্রেনে উঠে গেছি, আমাদের ট্রেন বর্ধমান থেকে ছেড়ে অনেকটা দূর চলে এসেছে বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা তো, আমি তো খুব 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 খুশি, মানে এত আনন্দ হচ্ছে আমার, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ হচ্ছে আমার। তো এক একটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে আর আমার মন খুশিতে আনন্দে ভরে উঠছে, মানে এত ভালো লাগছে। তো একটা স্টেশন এটা ছেড়ে চলে যাচ্ছে, আমরা তো মানে সেইভাবে স্টেশনগুলোতে আসি না, তো জংশন বুঝতেই পারছো, ট্রেন সব জায়গায় দাঁড়ায় না, এগুলো হচ্ছে মানে সুপারফাস্ট ট্রেন, সব জায়গা তো দাঁড়াবে না, মানে একদম স্পিডে বেরিয়ে চলে যাবে। তো এখন কিছু করার নেই, এই যে যারা দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার তাদেরকে টাটা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, আমরা বৃন্দাবনে যাচ্ছি, ঠিক আছে। তো এটা কোন প্ল্যাটফর্ম আসলো তোমাদেরকে একটু দেখিয়ে দাঁড়াও তো, এই প্ল্যাটফর্মটার নাম কী, তোমরা দেখলে তো অবশ্যই চিনতে পারবে, চিনতে পারবে না এমন কোনো ব্যাপার নেই, প্ল্যাটফর্ম তোমরা অবশ্যই যারা এদিকে এসেছো তারা অবশ্যই জানবে। দাঁড়াও দেখছি এটার নামটা কি, দেখো জেঠু বসে আছে, একদম বোরিং হয়ে যাচ্ছে, দেখো ঠাকুমা শুয়ে পড়েছে, ঠাকুমার মেয়ে ওটা পাশে বসে আছে, আর এটা হচ্ছে ঠাকুমার বৌমা সামনে, আর পেছনে হচ্ছে ঠাকুমার বোন, বুঝেছো। দেখো তাহলে, এ দেখো জোসিডি ঢুকে গেলাম, জোসিডি জংশন, জোসিডি। আমরা এতদিন তো আমি এইসব জিনিস মানে জোসিডি স্টেশনগুলো আমি অনেকবার শুনেছিলাম কিন্তু আসা হয়নি কোনোদিনও, এগুলোতে তো আমাদের আত্মীয় নেই, আসা হয়নি। তো যখন বৃন্দাবন ধামে যাই তখন এর ওপর থেকেই যাই, তো ওই জন্য প্রায় সব স্টেশনগুলোকেই আমাদের চেনা হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো আমরা বেশি কথা বলবো না, জোসিডি জংশনকে টাটা বাই বাই, জোসিডি আবার আসার দিন দেখা হবে, বৃন্দাবনে যাচ্ছি এখন, তোমরা আশীর্বাদ করো যেন যেতে পারি খুব ভালোভাবে। এই প্ল্যাটফর্মের একটা খুব সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো পাহাড়, প্ল্যাটফর্মের গা বেয়ে পাহাড়, ও কী সুন্দর লাগছে না আমার, মানে কি বলবো, তোমরা তো তোমরা মোবাইল থেকে তোমাদের এত ভালো লাগছে, আর সামনে থেকে যদি দেখতে তাহলে তোমাদের কতটা ভালো লাগতো, তোমরা শুধু কল্পনা করে ভাবো যে তোমরা সামনে আছো। আর এখন সন্ধে হয়ে গেছে, সবার টিফিন খাওয়া শুরু হয়ে গেছে, এরকম ছোলা, ঠাকুমা ঘুমিয়ে আছে, তো ঠাকুমা তো খাবে না, আমরা ওই জন্য সবাই পাশাপাশি বসে খেয়ে নিচ্ছি ছোলা, তারপর আমি কাঠি ভাজা নিয়ে গেছিলাম, সেই কাঠি ভাজা ওই জন্য সবাই মিলে খাচ্ছি, দেখে নাও। এই দেখো ছোলাগুলো ভালো করে দেখো ঢেকে রেখেছে, ঠাকুমা দেখাচ্ছে না, এই দেখো বড় মাছ ছোলা ভাজা, আর এদিকে জেঠু দেখবে কোথায় ছোলা ভাজা খাচ্ছে, দাঁড়াও তোমরা দেখলে পুরো অবাক হয়ে যাবে, এই দেখো একদম তিন তালায় উঠে গেছে ছোলা ভাজা খেতে, এই দেখো দেখেছো, দেখো দেখো ছোলা ভাজা খাচ্ছে, আবার বলছে নুন লাগবে, নুন নিল, আবার নুন দিয়ে খাচ্ছে। তো আমাকেও একটু দেখিয়ে দিই তোমাদের, আমিও ছোলা ভাজা খাচ্ছি, না তোমরা বলবে যে কই তোমাকে তো দেখলাম না ছোলা ভাজা খেতে, ওই জন্য দেখে নাও, আমিও ছোলা ভাজা খাচ্ছি কিন্তু ভালো করে। আর অবশেষে এখন অনেক রাত্রির হয়ে গেছে, দেখো আমরা এখন কোন স্টেশনে আছি, দেখো পড়ো তো দেখি তোমরা বুঝতে পারো কি না, সবাই অনেকেই জাগো, এ দেখো পিটি দীনদয়াল উপাধ্যায় জংশন, দীনদয়াল, এটা একটা ভালো বড় জংশন, তাই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। রাখো ভাই এরকম করো, হ্যালো, আমরা অবশেষে প্ল্যাটফর্মে নেমে গেছি, দেখো এখন বাজে ভোর চারটে আর আমরা প্ল্যাটফর্মে এসেছি, এখন সবাই দাঁত মাজবে, চা খাবে, ওই জন্য সবাই রেডি হচ্ছে। আর আমি ভাবকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে, দেখো সব ব্রাশ বার করছে, দাঁত পাত মেজে চা টা খেয়ে তারপরে যাবে, ঠিক আছে, এখানে একটু রেস্ট হবে। তো তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো সবাই শীতে একদম মানে একদম জলসলো হয়ে গেছে। আর এই যে ট্রেন, এই ট্রেনে আমরা এসেছিলাম, ট্রেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, টাটা ট্রেন, টাটা, টাটা। সকাল হয়ে গেছে এবং আমরা অবশেষে অটোতে বসে গেছি, এবার অটোতে বসে আমরা বৃন্দাবন যাচ্ছি, দেখো রাস্তাঘাট, আকাশ, বাতাস সব কিছু যেন আমাদেরকে ডাকছে, আয় রে আয়, আয় তোরা আয়, অনেকদিন আসিস নি, কোথায় ছিলি রে তোরা। এ দেখো ওপরে দেখে নাও, গোপাল বিহারী, যমুনা এক্সপ্রেস সব হোর্ডিংয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা যে মন্দিরে থাকবো সেই মন্দিরে আমরা এসে উপস্থিত হয়ে গেছি, হ্যালো।
রাধে রাধে। দোতলায় কি করছো তোমরা? কোন দিক দিয়ে যাবো সিঁড়ি? ঠিক আছে যাচ্ছি দাদা। পুরো মনে হচ্ছে মিরার বাড়ি এসেছি, সেরকম ডিজাইনের, এত সুন্দর লাগছে ওই জন্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা দেখে, পুরো মনে হচ্ছে মিরার ভজন কুঠিরে আমি উপস্থিত হয়ে গেছি। তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, তার আগে একটু তোমাদের বলে দিচ্ছি আর কি। কৃষ্ণ জয়নি তাই বৃন্দাবন ধামে এসে আমি খুব খুশি হয়ে গেছি। দেখো বৃন্দাবন ধামে ঘুরছি, এ দেখো আমার এত ভালো লাগছে কি বলবো। তো আজকে থেকে তো মানে ব্লগ বানানো শুরু হয়ে গেলো, আমি যেখানে যেখানে যাবো তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকবে। আর আমি খুব খুব আনন্দে আছি, খুশিতে আছি, মানে কি করবো না আমি নিজেই ভেবে পাচ্ছি না, আত্মহারা হয়ে গেছি। তো তোমরা সাথে থাকবে, তোমরা তো আগেরবারও ছিলে, এবারও আশা করি নিশ্চয়ই থাকবে। তোমাদের সব রকমভাবে দেখানোর চেষ্টা করবো আমি, যেখানে যেখানে যাবো মন্দিরগুলো, তোমরা সাথে থাকো। চলো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে তো এলাম সবে, তারপরে তোমাদেরকে তো অনেক অনেক কিছু এখন দেখানোর বাকি, কিন্তু ভগবানের নাম করতে কেউ ছেড়ো না, সবাই বলো রাধে রাধে। তো বন্ধুরা, বৃন্দাবনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, রাধে রাধে। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে কালকে, ঠিক আছে? প্রতিদিন একটা একটা করে ব্লগ আসবে আমার চ্যানেলে, ভগবানের নাম করতে থাকো। জয় রাধে, তাই গৌর হরি বল, বৃন্দাবন ধাম কি, জয় জয় হো।